হ্যালো অ্যাসপিডেন্ট ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি তো আজও আমি তোমাদের সামনে কুড়িটা এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো আগামীতে যে কটা পরীক্ষা আসছে অর্থাৎ বেঙ্গল পুলিশ তার এসআই কনস্টেবল সহ পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়ার সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন কী বলছে বলছে বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করে এটা কি হবে অপশান বি সিকান্দর সাহাব ঠিক আছে সিকান্দার শাহ বললি যেটা প্রথম মাথা আছে সেটা হচ্ছে প্যাক ঠিক আছে পি এ সি প্যাক পি ফরকি পি ফর হচ্ছে পান্ডুয়া ঠিক আছে ওনার রাজধানী ছিল পান্ডুয়া এ ফর কি এ ফর হচ্ছে আদিনাম মসজিদ আর কে ফর কি কে ফর হচ্ছে কোতোয়ালি দরওয়াজা ঠিক আছে এই প্যাকটা মনে রাখবে এইটা হচ্ছে সিকান্দার শাহ খুব ইম্পর্টেন্ট তিনটেই পরীক্ষা আছে সুতরাং আমি তিনটেই লিখে দিলাম নেক্সট কি রাখো এখানে আছে ইলিয়াস শাহ ইলিয়াস শাহ কে ছিলেন এই যে ইলিয়াস শাহ বংশটা আছে যেটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল যেটা হয়েছিল তেরোশো বিয়াল্লিশ সালে এই ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাই ছিল কিন্তু ইলিয়াস শাহ ঠিক আছে ওনার নাম অনুসারী এই বংশটার নাম পড়েছিল এখানে দেখো আছে আজম শাহ আজম শাহ কি করেছিল আজম শাহ মক্কায় মদিনায় দুটোই পবিত্র স্থান সেখানে কি করেছিল সেখানে মাদ্রাসা করেছিল বিখ্যাত কাজ একটু মাথায় রাখবে নেক্সট দু নাম্বার প্রশ্ন কি বলছে তিতুমুর কে ছিলেন তিতুমীর হচ্ছে কে ছিলেন অপশন এ ওহাবি আন্দোলনের নেতা তাই না আচ্ছা তিতুমীরের প্রকৃত নাম আমরা সবাই জানি মির নিসার আলী এটা হচ্ছে তিতুমীরের প্রকৃত নাম এই যে ওহাবি আন্দোলন এটা কত সালে শুরু হয়েছিল 1823 সাল নাগাদ এবং এখান থেকে 1885 সাল নাগাদ বিভিন্ন দফায় চলছিল ঠিক আছে বিভিন্ন বইয়ের সালটা একটু এদিক ওদিক হয় উনিশ বিশ হয় তো এটাই মোটামুটি একটু মনে রাখবে এর আশেপাশেই থাকে ঠিক আছে বাকি অপশান দেখো এখানে কে আছে ফরাজি আন্দোলন তাই না ফরাজি আন্দোলন আমরা জানি কত আঠেরোশো কুড়ি সাল যে বছর মানে আমাদের বিদ্যাসাগর মশাই জন্মগ্রহণ করে তাই না সে বছর থেকে শুরু হয়েছিল এবং আঠেরোশো সাল পর্যন্ত প্রায় চলেছিলো সিপাই বিদ্রোহ আছে আমরা সিপাই বিদ্রোহ মানে জানি আঠেরোশো সালে সিপাই বিদ্রোহ বা মহাবিদ্রোহ শুরু হয়েছিল তাই না রানী মানে লক্ষ্মী ঝাঁসি রানী লক্ষ্মী ছিল তার নেতা শুধু ঝাঁসি রানী লক্ষ্মী নয় আরো অনেক নেতা ছিল সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম এখানে আছে কি নীল বিদ্রোহ বিদ্রোহ কত সালে হয়েছিল আঠারোশো সালে ঠিক আছে এখানে একটা প্রশ্ন বলে দি তোমরা সবাই মহাবিদ্রোহ বা সিপাই বিদ্রোহটা জানো কত সালে হয়েছে একবার একটা পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে মহাবিদ্রের ইমিডিয়েট পরে ঠিক আছে মানে মহাবিদ্রোহের একদম পরে পরেই কোন বিদ্রোহটা শুরু হয়েছিল সেটা কিন্তু নীল বিদ্রোহ তাই না যেটা কি সেই দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস যে বিদ্রোহের নেতা ছিল তাই না তারপর বিশ্বনাথ সর্দার যাকে ইংরেজরা বিষে ডাকাত বলতো তিনিও এই নেতা ছিল নেক্সট তিন নম্বর প্রশ্ন কি বলছে বলছে মুঘলদের মধ্যে কে জিন্দাপির নামে অভিভূত ছিলেন এটা কে হবে এটা হবে ঔরঙ্গজেব ঠিক আছে ঔরঙ্গজেব আমরা সবাই জানি মোগলদের যে সিক্স রুলার তাই না সিক্স রুলার এবং ওনার টাইম পিরিয়ড কত ছিল ষোলোশো সাল থেকে সতেরোশো সাল অনেক দিন পর্যন্ত ওনার টাইম পিরিয়ড ছিল আচ্ছা চলো ঔরঙ্গজেব নিয়ে আমরা দশটা পয়েন্ট জেনে নিই এক নম্বর পয়েন্ট উনি জিজিয়া কর পুন প্রবর্তন করেছিলেন যে জিজিয়া কর জিজিয়া কর মানে কি জিজিয়া কর মানে হচ্ছে হিন্দু বা মুসলমান ছাড়া বাকি যে সমস্ত ধর্মালম্বী লোকরা থাকে তাদের উপরে যে করটা বসানো হতো সেটাকে জিজিয়া কর বলা হতো এবং এই করটার মাত্রা কিন্তু অতিরিক্ত ছিল ঠিক আছে তো যাই হোক উনি জিজিয়া ফিরিয়ে এনেছিল আমরা সবাই জানি তুলে দিয়েছিল ইনি আবার ফিরিয়ে ঠিক আছে উনি বহু উৎসব ব্যান্ড করেছিল বহু উৎসব উনি ব্যান্ড করে দিয়েছিলেন যেমন তার মধ্যে নরজ তার মধ্যে মহরম ছারাম যে ঝরকা দর্শন যেটা শুরু করেছিল সেটা উনি ব্যান করেছিল তাই না ঝড়কা দর্শন কে শুরু করেছিল এটা তোমরা কমেন্ট বক্সে লিখবে ইনি কিন্তু ব্যান করে দিয়েছিল ঠিক আছে এইগুলো সব উনি ব্যান করেছিল ইনি প্রতিষ্ঠা করেছিল কোথায় মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ঠিক আছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে উনি প্রতিষ্ঠা করেছিল বিবিকা মাকবাড়া এটা অ্যাকচুয়ালি তাজমহলের ডুপ্লিকেট ঠিক আছে উনি তাজমহল দেখি এটা করতে চেয়েছিলেন এবং এটা ঠিকঠাক হয়নি মানে হিন্দিতে বলে তাজমহলের ভদ্দি নাকাল ঠিক আছে মানে তাজমহলের খুব বাজে নকল একটা করেছিলেন সেটা হচ্ছে বিবিকা মাকবরা চার নম্বর কি বলছে চার নম্বর হচ্ছে দিল্লির মতি মসজিদ এটা কিন্তু দিল্লির ঠিক আছে অনেকে মতি মসজিদ শুনেই কি বলবে শাহজাহান করেছিল শাহজাহান যেটা করেছিল সেটা হচ্ছে আগ্রায় ঠিক আছে দিল্লির মতি মসজিদ করেছিল কে দিল্লির মতি মসজিদ করেছিল আমাদের ঔরাঙ্গজেব ঠিক আছে এছাড়াও লাহোরে একটা মতি মসজিদ ছিল যেটা আমি আগে কোনো এক ভিডিওয়ে বলেছি তোমরা যদি কারোর মনে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে পাঁচ নম্বর ইনি হচ্ছে বাদশাহী মসজিদও করেছিল বাদশাহী মসজিদও করেছিল এটা কোথায় করেছিল এটা করেছিল লাহোরে নেক্সট ছ নম্বর ইনি নাইন্থ শিখ গুরু নাইন্থ শিখ গুরু এক বাহাদুর তাকে হত্যা করে 7 নম্বর কি 7 নম্বরে চিনি শম্ভুজীকে নিশংসভাবে হত্যা করেছিল শম্ভুজীকে হত্যা করছে 8 নম্বর কি 8 নম্বরে चाहिँ ইনি বুধবার বুধবার করে বিচার রাখতেন এটা হচ্ছে বিচারের দিন 9 নম্বর কি নম্বর ইনি ভারতকে দার উল ইসলাম বা মুসলমানের দেশ এই হিসাবে উনি প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং দশ নম্বর কি উনি বহু মন্দির ধ্বংস করেছিলেন তার মধ্যে এক নম্বরে কি আছে কাশির যে বিশ্বনাথ মন্দির আছে সেটা ধ্বংস করেছিলেন দু নম্বরে কি মথুরায় যে কেশব দেবের মন্দির আছে সেটা ধ্বংস করেছিলেন তিন নাম্বারে যে গুজরাটের সোমনাথ টেম্পেল আছে সেগুলো তিনি কিন্তু ধ্বংস করেছিলেন ঠিক আছে তো এগুলো একটু মাথায় রাখবে প্রশ্ন কি বলছে বলছে ব্লু ওয়াটার পলিসি কে প্রবর্তন করে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কি হবে অপশন সি আলমেদা তাই না এর যদি পুরো নাম বলি তাহলে কি হচ্ছে ফ্রান্সিসকো দা আলমেদা তাই না ফ্রান্সিসকো দা আলমেদা ঠিক আছে তো এটা একটু মাথায় রাখবে এটা পর্তুগিজ নাম তো তাই জন্য একটু এরকম ইনি হচ্ছে কিন্তু পর্তুগিজের প্রথম গভর্নর ঠিক আছে ফার্স্ট পর্তুগিজ গভর্নর ফ্রান্সিসকো দ্য আলমেদা ঠিক আছে এখানে দেখো আলবার কুক আছে ঠিক আছে ইনি সেকেন্ড পর্তুগিজ গভর্নর ঠিক আছে আর পর্তুগিজরা কিন্তু এনার টাইম অর্থাৎ আলবার কুকের টাইমই কিন্তু প্রকৃত শক্তিশালী হয় তারপরে কি আছে তারপরে এখানে আছে দেখো ভাস্কো দা গামা আমরা সবাই জানি ভাস্কোদা গামা চোদ্দশো আটানব্বই সালে কালিকট বন্দরে এসেছিল তো এখন দেখো কোশ্চেন একটু সবসময় একটুখানি এখন মডার্ন হচ্ছে ঠিক আছে আপডেট হচ্ছে কোশ্চেন তাই জন্য তারিখটাও মনে রাখবে সতেরোই মে সতেরোই মে কিন্তু উনি এসেছিলেন চোদ্দোশো আটানব্বই সালে ঠিক আছে আমাদের কালীকট বন্দরে এসেছিল ঠিক আছে এই এই জায়গাটা এসেছিল কালিকট বন্দরে এবং তারপরেই কিন্তু পর্তুগিজদের আগমন শুরু তাই না পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে বলছে ভারতীয় সংবিধানে কত নাম্বার সংবিধান সংশোধন দ্বারা ছয় থেকে চোদ্দ বছর বয়সের বাচ্চাদের শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসাবে গৃহীত হয়েছে ঠিক আছে মানে প্রাথমিক শিক্ষাটা মৌলিক অধিকার হিসাবে গৃহীত হয়েছিল কত নাম্বার সংবিধান সংশোধনে এটা কত হবে খুব ইম্পর্টেন্ট সংবিধান সংশোধন সেটা হচ্ছে এইটটি সিক্স ঠিক আছে এইটটি সিক্সটা পুরোপুরি কিন্তু এডুকেশনের উপরেই বলেছিল ঠিক আছে এটা কত সালে হয়েছিল এটা দু হাজার দুই সাল নাগাদ হয়েছিল ঠিক আছে এই একই সংবিধানে মানে একই সংবিধান সংশোধনে আর একটা জিনিস হয়েছিল দেখো তোমরা সবাই জানো এখানে দেখো বিয়াল্লিশতম সংবিধান সংশোধন আছে এটাকে কি বলে এটাকে বলে মিনি কনস্টিটিউশন আমি আসছি যেটা বলছিলাম বিয়াল্লিশতম সংবিধান সংশোধনকে কি বলে মিনি তার কারণ এখানে অনেক কিছু হয়েছিল ঠিক আছে তার মধ্যে একটা কি তার মধ্যে একটা হচ্ছে মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য মৌলিক কর্তব্য এসছিল এবং সেটা এ তম মানে সংবিধান যে আর্টিকেল আছে আমাদের সংবিধানে সেখানে যুক্ত হয়েছিল এবং দশটা মৌলিক কর্তব্য এসছিল এই এইটি সংবিধান সংশোধনে আর একটা মৌলিক কর্তব্য যোগ হয় ঠিক আছে দশ ছিল এবং আর একটা যোগ হয়ে এখন আমাদের মৌলিক কর্তব্যের সংখ্যা হচ্ছে এগারোটা প্রশ্নগুলি কিন্তু আসে বোঝা গেল বিয়াল্লিশে তাহলে মৌলিক কর্তব্য এসেছিল এবং তম সংবিধান সংশোধনে একটা জাস্ট যোগ হয়ে যাচ্ছে এবং সেটাও শিক্ষা বিষয়ক প্রাথমিক শিক্ষা বিষয়ক জিনিস বলা আছে তো যাই হোক বিয়াল্লিশতম সংবিধান সংশোধন নিয়ে যেহেতু তাহলে বলছিলাম বাকিটাও বলে দিই এটা কত সালে হয়েছিল এটা হয়েছিল উনিশশো সালে বলেই দিলাম মৌলিক কর্তব্য যুক্ত হয়েছে আর কি হয়েছিল আর হয়েছিল এই যে শিক্ষা এই শিক্ষা বিষয়টা আগে কি ছিল আগে ইউনিয়ন লিস্টে ছিল ছিল বা কেন্দ্র সরকারের অধীনে পরবর্তীকালে এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী কি করা হলো এটা যুগ্ম তালিকায় বা কনকারেন্ট লিস্টে ঢুকিয়ে দেওয়া হলো বোঝা গেল আর কি আর হচ্ছে এই যে পার্লামেন্টের লোকসভা বলো বা আমাদের এই সমস্ত রাজ্য বিধানসভা তাদের মেম্বারদের মেয়াদ ছ বছর করে করে দেওয়া হয়েছিল যদিও এটা পরবর্তীকালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনে আবার পাঁচ বছর করে দেওয়া হয়েছিল বোঝা এরপরে কি আছে দেখো একানব্বই তম বিখ্যাত কেন বলছে লোকসভা হোক বা রাজ্য বিধানসভা হোক যে কোনো জায়গায় মন্ত্রী সংখ্যা পনেরো পার্সেন্ট অফ টোটাল সিটের বেশি হবে না পনেরো পার্সেন্ট তার কারণ কারণ তার ধরে নাও কোথাও একটা সিট আছে আছে ঠিক হয়তো আমি ধরে নিলাম কোনো একটা রাজ্যে তিনশোটা বিধানসভা সিট আছে আমাদের পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা মতো আছে দুশো বিরানব্বইটা মতো তো আমি ধরে নিলাম পশ্চিমবঙ্গে বিধানসভা সিট বা এমএলএ সিট আছে তিনশোটা আমি ধরে নিলাম তাহলে পনেরো পার্সেন্ট অফ তিনশো মানে কত পঁয়তাল্লিশটা মানে আমাদের পশ্চিমবঙ্গে পঁয়তাল্লিশটার বেশি মন্ত্রী হওয়া কোনো সম্ভবই না এটা করা হয়েছে কেন বিভিন্ন রাজ্য কি শুরু করেছিল তাদের মন্ত্রী সংখ্যা দিচ্ছিল ধরো তিনশোটা সিট আছে মন্ত্রী হওয়ার জন্য এমনি একটু নেতাদের মধ্যে ইচ্ছা থাকে তারা কি করছিল তারা প্রচুর মানে মন্ত্রিসংখ্যা বাড়িয়ে দিচ্ছিল হয়তো তিনশোটা সিট তার মধ্যে দেড়শোটা মন্ত্রী করে দিল কিন্তু সেটা কি করা হলো যে পনেরো পার্সেন্টের বেশি মন্ত্রী করা যাবে না একটা এক্সেপশনাল আছে সেটা হচ্ছে দিল্লি দিল্লিতে এটা টেন পার্সেন্টের বেশি মন্ত্রী হয় না যেমন দিল্লির বিধানসভায় আসন আছে সত্তরটা আর দেখবে ওদের সাতটার বেশি মন্ত্রী ওরা করতে পারে না ঠিক আছে এটা হচ্ছে দিল্লির আর্টিকেল মানে এগুলো বলা আছে নম্বর প্রশ্ন বলছে বর্তমানে ভারতীয় লোকসভায় রাষ্ট্রপতি কত সংখ্যক অ্যাংলো ইন্ডিয়ানকে মনোনীত করতে পারে এটা কি হবে এটা অনেকেই আমি জানি দুজন মেরে দিয়েছে এটা কিন্তু ভুল হয়ে গেল এটা হবে উপরের কোনোটি না তার কারণ কি একটা সময় পর্যন্ত এই দুজনকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারত কিন্তু একশো চারতম সংবিধান সংশোধন দু হাজার উনিশ সালে এইটা কিন্তু তুলে দেওয়া হয় এখন আর কোনো কিন্তু লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান কিন্তু নেই জিরো শুধুমাত্র লোকসভা নয় আমাদের যে রাজ্য বিধানসভা আছে সেগুলোও কিন্তু একটা করে অ্যাংলো ইন্ডিয়ান ছিল যেমন পশ্চিমবঙ্গে একটা সিট ছিল সেগুলোও কিন্তু জিরো করে দেওয়া হয়েছে অ্যাংলো ইন্ডিয়ানের সিটটা কিন্তু তুলেই দেওয়া হয়েছে বোঝা গেলো তাহলে দেখবে এখন কটা সিট আছে এখন পাঁচশো তেতাল্লিশটা সিট যেটা কি হয় যেটা নির্বাচন হয় এখন লোকসভা নির্বাচন হচ্ছে সুতরাং তোমরা সবাই জানো পাঁচশো তেতাল্লিশটা সিটই আর কি আছে এবং তার সাথে আগে দুটো ছিল এখন কিন্তু আর কেউ নেই এখন এই পাঁচশো তেতাল্লিশটাই সিট আছে বোঝা গেল কিন্তু যে পার্লামেন্টের যে রাজ্যসভা আছে সেখানে কি করে সেখানে প্রেসিডেন্ট বারো জনকে মনোনীত করে বারো জনকে মনোনীত আগেও করত এখনও করে তাই না তোমরা কমেন্ট বক্সে বলবে যে রাজ্যসভায় টোটাল কটা সিট আছে এটা কমেন্ট বক্সে আমাকে জানাবে নেক্সট সাত নম্বর প্রশ্ন কি বলছে হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করে এটা কি হবে এটা হবে রাষ্ট্রপতি অনেকে দেখো সবাই জানি আমরা সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিয়োগ করে সুপ্রিম কোর্টের বিচারপতিকে হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ করে সুতরাং হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করবে অনেকেই সেই লজকে গভর্নর বলে দেয় তাই না কিন্তু এটা ভুল হাইকোর্ট বলো বা সুপ্রিম কোর্ট বলো সমস্ত বিচারপতিকে কে নিয়োগ করবে রাষ্ট্রপতি নিজে নিয়োগ করবে ঠিক আছে গভর্নর বা রাজ্যপাল এখানে একই হয়ে গেছে যাই হোক তো গভর্নর বা রাজ্যপাল এরা কি করে লোয়ার কোর্টের যারা বিচারপতি আছে ঠিক আছে তাদেরকে নিয়োগ করে লোয়ার কোর্টের যে বিচারপতি আছে তাদের নিয়োগ করে আর এখানে দেখো সুপ্রিম কোর্টের প্রধান বিচারক এনাকে কি নিয়োগ করে এনাকে নিয়োগ করে প্রেসিডেন্ট ঠিক আছে তাহলে কি হলো সুপ্রিম কোর্টের প্রধান মানে জাস্টিস অফ ইন্ডিয়া আর প্রেসিডেন্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কাকে নিয়োগ করে প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট কাকে নিয়োগ করে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ঠিক আছে এবার তোমরা কমেন্ট বক্সে বলো তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিজের পদত্যাগপত্র কাকে দেয় প্রেসিডেন্টকে কিন্তু প্রেসিডেন্ট নিজের পদকের পত্র কাকে দেয় সেটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ একাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশন এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে আট নম্বর প্রশ্নটা কি বলছে বলছে ব্লক স্তরের রাজ প্রতিষ্ঠানকে কি বলে এটা কি হবে এটা হবে পঞ্চায়েত সমিতি আচ্ছা বলে দিই আমাদের ভারতবর্ষে হচ্ছে কি হচ্ছে থ্রি টায়ারই পঞ্চায়েতী সিস্টেম আছে থ্রি টায়ার পঞ্চায়েত তাই না এখানে কি কি আছে এখানে দেখো প্রথম একদম মানে গ্রাউন্ড স্তরে কি আছে গ্রাউন্ড স্তরে আছে কিন্তু গ্রাম পঞ্চায়ত যার হেডকে কি বলে যার হেডকে প্রধান জি বলে তাই না প্রধান তারপরে কি আছে তারপরে যে পঞ্চায়তী সমিতি যার হেডকে কি বলে যার হেডকে বলে সভাপতি এবং সর্বশেষ কি আছে জেলা পরিষদ যার হেডকে কি বলে যার হেডকে বলে হচ্ছে সভাধিপতি এইটাই হচ্ছে সিস্টেম এবং তোমরা সবাই এই গ্রাম পঞ্চায়েতের যে আর কি বলে সেক্রেটারি বা তাই না খুব মানে এখন সম্প্রতি একটা ওয়েব সিরিজও বেরিয়েছে তাই না পঞ্চায়েত বলে যেটা খুব হিট ওয়েব সিরিজ তো সেখানেও কিন্তু এই জিনিসটা আছে তাই না তো যাই হোক এই যে থ্রি টায়ারি পঞ্চায়েত বলা হয় এই থ্রি টায়ারি পঞ্চায়েত মানে যদি বলা হয় কোন কমিটির বেসিসে হয়েছিল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সমস্ত পরীক্ষার জন্য রায় কমিটি বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে হয়েছিল চিটায়ি পঞ্চায়েতি সিস্টেম নেক্সট ন নম্বর প্রশ্ন কি বলছে বলছে নিম্নলিখিত বক্তব্যের মধ্যে কোনটি সঠিক নয় কি বলছে অপশান নিতে বলছে পশ্চিমঘাট পর্বতের উচ্চতা উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেয়েছে প্রথমটাই ভুল তাহলে এইটাই সঠিক নয় তাই না পশ্চিমঘাট পর্বতের পর্বতমালা কি হয়েছে পশ্চিমঘাট পর্বত এরা এই দিকটা কি হয় সাধারণত পূর্ব দিকের থেকে উঁচু হয় তাই না কিন্তু এইটা নয় উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু নয় এটা ভুল কথা সুতরাং নয় যেহেতু জিজ্ঞাসা করেছে তাহলে অপশান এ হবে উত্তর আচ্ছা পশ্চিমঘাট পর্বত নিয়ে কথা হচ্ছে গেলে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি হচ্ছে আনাই মুদি তাই না যার উচ্চতা কত তার উচ্চতা হচ্ছে টু সিক্স নাইন ফাইভ যে টু সিক্স নাইন ফাইভ ফোন নাম্বারের শেষ চারটে ডিজিটের মতো মনে রাখবে যাই এটা কোথায় আছে এটা সাউথের একদম এতে আছে তাই না কেরালার দিকটায় আছে আর এটাকেই কিন্তু যদি বলা হয় দক্ষিণ ভারতের সর্বোচ্চ সেগুলো কি এটাই হবে উত্তর পশ্চিমঘাট পর্বত বলুক বা দক্ষিণ মানে দক্ষিণাত্ম বলুক দুটোরই সর্বোচ্চ সঙ্গে কী হবে আনাইমুদি হবে নেক্সট বলছে বায়ুমন্ডলের যে যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রিন হাউস এফেক্ট হয় তা হলো এটা কি হবে এটা হবে অপশান এ কার্বন একটা কথা বলে রাখি গ্রিন হাউস এফেক্টের জন্য বা গ্রিন জন্য তাইকে একটা গ্যাস আমরা ছোটবেলা থেকে নাম শুনে যাচ্ছি সিএফসি তাই না যার ফুল ফর্ম কি ক্লোরো ফুডো কার্বন তাই না ক্লোরো কার্বন কিন্তু এর থেকেও কার্বন ডাইঅক্সাইড কিন্তু বেশি মাত্রায় গ্রিন গ্যাস তৈরি করে ঠিক আছে এটা কিন্তু অপশানে অনেক সময় দেয় যে গ্রিনহাউস গ্যাস মানে তৈরির জন্য বা সৃষ্টির জন্য সর্বাধিক কারণ কাকে মানা হয় বা এরকম ধরো একটা প্রশ্ন এলো সেখানে কি হচ্ছে সেখানে কার্বন ডাইঅক্সাইডও আছে তা এসিএফসিও আছে উত্তর কিন্তু কার্বন ডাই অক্সাইড মাত্র হবে ঠিক আছে কার্বন ডাইঅক্সাইডে কিন্তু মানে মাত্রাটা বেশি থাকে বুঝে গেল নেক্সট এগারো নম্বর প্রশ্ন কি বলছে ওই যে পৃথিবীর বৃহত্তম বদীপ হল এটা কি হবে বৃহত্তম বদ্বীপ বললে গাঙ্গেয় বদ্বীপ কিন্তু নদী বদ্বীপ বললে কি হতো বৃহত্তম নদী নদীপদ্বীপ তখন হতো মাজুলি যেটা আছে তাই না। প্রশ্ন কি নাগপুর মালভূমি এই কোন শিলায় গঠিত এটা হবে প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা অর্থাৎ অপশান এ তাই না নাগপুর মালভূমির অবস্থান কোথায় আছে পূর্ব ভারতে এই দিকটা ছোট নাগপুর মালভূমির অবস্থান আছে নেক্সট তেরো নম্বর প্রশ্ন কি বলছে বলছে কোন থার্মোমিটারের সঙ্গে দ্রুত পরিবর্তনশীল উষ্ণতা মাপা হয় এটা কি এটা হচ্ছে অপশান ডি থার্মোকাপল থার্মোমিটার তাই না থার্মোকাপল থার্মোমিটার এটা কিন্তু ভীষণ আর তোমরা সবাই জানো আমাদের যে ডাক্তারি থার্মোমিটার সেটা কি হয় সেটা ফারেনাইটে মাপা হয় তাই না আর তার ভিতরে যেটা থাকে সেটা কি সেটা হচ্ছে পারদ থাকে আর ওখানে মাঝে মধ্যে একটা প্রশ্ন আসে যে কোন টেম্পারেচারে সেলসিয়াস স্কেল এবং ফারেনাইট স্কেল সেম মাত্রা দেখায় মানে সেম মানে তোমার মানে ওর এটা দেখায় প্যারামিটারটা সেম হয়ে যায় সেটা কি সেটা হচ্ছে মাইনাস ফর্টি ডিগ্রিতে তাই না মাইনাস ফর্টি ডিগ্রিতে সেলসিয়াসও তাই যা ফারেনাইটও তাই আর সেলসিয়াস আর ফারেনাইটের সম্পর্কের জন্য একটা ইকুয়েশন আছে সেটা কি সেটা হচ্ছে সি বাই ফাইভ এফ মাইনাস থার্টি টু বাই নাইন তাই না এটা একটু মনে রাখবে তার কারণ এখন যে সমস্ত পরীক্ষাগুলো আসছে আর কি বিশেষ করে এন বা রেলের যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু একটা টেম্পারেচার দিয়ে বলতেই পারে যে ওটা ফারেনহাইটস্কেলে কি হবে তখন এই ইকুয়েশনটা দিয়ে কিন্তু করতে হবে নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন কি বলছে বলছে ঘর্ষণ বলের সর্বাধিক মান কি নামে পরিচিত এটা কি হবে এটা হবে অপশন সি লিমিটিং ফ্রিকশন আচ্ছা আমি পুরো জিনিসটা বলি ঘর্ষণ বলটা কি ঘর্ষণ বল বা ফ্রিকশন মানে সোজা কথা যেটা ঘষে যায় তাই না এইবার দেখো এটা হচ্ছে তিন টাইপের আছে একটা হচ্ছে প্রথমটা হচ্ছে স্ট্যাটিক মনে বাংলা নামটা আরো কঠিন স্ট্যাটিক স্ট্যাটিক ঠিক আছে মানে কি ধরো একটা এরকম এটা ধরো একটা মেজ আছে মেজের উপরে ধরো একটা ব্লক বা কোনো একটা কাঠ পাট কিছু একটা ধরো আছে ঠিক আছে এইটার উপরে যখন আছে এবার তুমি কি করছো এই কাঠটাকে সরাতে চাইছো এদিকে বল প্রয়োগ করছো বা এইদিকে ঠেলতে যাচ্ছে কিন্তু সরছে না কিন্তু এই যে মেজ আর এই যে কাট এর মধ্যে একটা ঘর্ষণ বল কাজ হচ্ছে তাকে বলছে কি স্লাইডিং নাম হবে স্লাইডিং ফ্রিকশন কি ধরো এই বক্সটা কি মানে উপরের বক্সটা কি ঠেলতে শুরু করলো একটা টাইমে সে গড়াতে শুরু করলো এবং গড়াচ্ছে তুমি ঠেলছো এবং সে ঘষে ঘষে যাচ্ছে এই ঘষার অবস্থায় তার মধ্যে যে ঘর্ষণ বলটা তৈরি হচ্ছে বা ফ্রিকশান কাজ করছে তাকে বলে স্লাইডিং ফ্রিকশান বোঝা গেল এইবার তোমাদের আমি জিনিসটা বলে দিই এই যে স্ট্যাটিক ফ্রিকশান আর স্লাইডিং ফ্রিকশান এর মাঝখানে একটা অবস্থান আছে সেটা কি তুমি একটা ব্লক ঠেলছো ঠেলছো এবং একটা টাইম বাদে সে ঘষতে শুরু করলো প্রথমটা ঠেলছো এবং সেটা ঘষতে শুরু করলো এই ঠেলা আর ঘষার মাঝখানে একটা অবস্থান এমন আসবে যেখানে ও জাস্ট অ্যাবাউট টু স্লাইড ঠিক আছে মানে ও কিন্তু জাস্ট ঘষাটা শুরু করবে বুঝতে মানে ধর একটা বিশাল ভারী জিনিস তুমি ঠেলছো মানে তাকে সরাতে পারছো না কিন্তু একটা মোমেন্ট আসবে ঠিক যে মানে আর একটুখানি বল দিলেই ও ঘষতে শুরু করবে ঠিক ওই যে ফ্রিকশন বা ঘর্ষণ বলটা কাজ করে তাকেই লিমিটিং ফ্রিকশন বলে বুঝতে পারছো তুমি কতটা বল দিচ্ছ তাই জন্যই ওর মানটা সর্বাধিক হচ্ছে বোঝা গেল এটাই হচ্ছে লিমিটিং ফ্রিকশন যাই হোক তো এছাড়াও আর একটা অবস্থান হয় সেটা কি ধরো একটা চাকা এরকম ঘুরাচ্ছ ঠিক আছে ঘুরতে ঘুরতে যে ফ্রিকশন বলটা কাজ করে তাকে কি বলে ঘূর্ণন মানে ঘর্ষণ বা ইংরেজিতে আর একটা প্রশ্ন খুব আসে যে এই তিনটের মধ্যে মান তুমি নিজেই বুঝতে পারছো এর হবে স্ট্যাটিক ফ্রিকশন তারপরে কি হবে তারপরে স্লাইডিং ফ্রিকশন তারপরে কি হবে তারপরে রোলিং ফ্রিকশন এর তো সব থেকে কম হবে আর রোলিং ফ্রিকশনের মানটা অনেকটাই কম ঠিক আছে নেক্সট পনেরো নম্বর প্রশ্ন কি বলছে বলছে আয়োডেক্সে নিচে কোনটি থাকে আয়োডেক্সে থাকে মিথাইল স্যালিসাইলেট তাই না মিথাইল ষোলো নাম্বার প্রশ্ন কি বলছে বলছে ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে সোজা কথা রাজ্যের সব থেকে বড় উকিল কে সরকারের উকিল যাকে বলে রাজ্যের সেটাকে সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল ঠিক আছে এটা কত নাম্বার আর্টিকেলে আছে এটা আর্টিকেলে আছে একশো পঁয়ষট্টি নাম্বার আর্টিকেলে আর বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে সব রাজ্যেতেই কিন্তু একটা করে তোমাদের হচ্ছে অ্যাডভোকেট জেনারেল থাকে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেলকে কিশোর দত্ত মানে রাজ্য সরকারের যত কেস টেস আছে বড় বড় কেস ইনি লড়বে ঠিক আছে রাজ্য সরকারের মানে সাংবিধানিকভাবে সব থেকে বড় উকিল হচ্ছে উনি বোঝা গেল নেক্সট এখানে দেখো অ্যাটর্নি জেনারেল আছে অ্যাটর্নি মানে কি ইনি হচ্ছে ঠিক এইটা যেমন রাজ্য সরকার এটা হচ্ছে কেন্দ্র সরকারের ঠিক আছে এই আর্টিকেলটা পরীক্ষায় খুব আসে সেটা কত নম্বর আর্টিকেল ছিয়াত্তর নম্বর আর্টিকেল আর এখন বর্তমানে কি আছেন বর্তমানে হচ্ছে আর ভেঙ্কাটা রামানি নামটা মনে রাখবে আর ভেঙ্কাটা রামানি নেক্সট সতেরো নম্বর প্রশ্নটা কি বলছে বলছে নিম্নোক্ত কোনটি কোষ বা প্রোক্যারিওটিক সেলে থাকে দেখো মাইট্রোকন্ডিয়া লাইসোজোম বা বডি কোনোটি কিন্তু আদি কোষে থাকে না তাহলে উত্তর কি হবে কোনোটি নয় ঠিক আছে কোনোটি থাকে না বোঝা গেল এখানে দেখো মাইট্রোকন্ডিয়া বলছে মাইট্রোকন্ডিয়াকে কি বলা হয় মাইট্রোকন্ডিয়াকে বলা হয় কোষের শক্তি ঘর ঠিক আছে আর মাইট্রোকন্ডিয়া কি আবিষ্কার করেছিল ডিসকভার্ড বাই অল্টম্যান ওয়ার্ল্ডম্যান হচ্ছে মাইট্রোকন্ডিয়া আবিষ্কার করেছিল আর একটা প্রশ্ন খুব আছে মাইট্রোকন্ডিয়া কিন্তু ডবল লেয়ার ঠিক আছে দ্বিস্তর মাইট্রোকন্ডিয়াতে ডবল লেয়ার থাকে বা মানে পর্দাটা হচ্ছে দ্বিস্তরীয় পর্দা ঠিক আছে আর মাইট্রোকন্ডিয়াকে আরেকটা একটা কলা হয় যে বলা হয় যে ইউকারেটিক বা আদর্শ কোষের মধ্যে একটা হচ্ছে আদি কোষ হচ্ছে মাইট্রোকন্ডিয়া এইভাবে মাইট্রোকন্ডিয়াকে বলা হয় ঠিক আছে আদর্শ কোষের আদি কোষ আদর্শ কোষের আদি কোষ হচ্ছে মাইটোকন্ডিয়া এখানে দেখো আছে লাইসোজম লাইসোজমকে কি বলা হয় লাইসোজমকে বলা হয় সুসাইড ব্যাগ বা আত্মঘাতী থলি ঠিক আছে সুসাইড করে তাই জন্য সুসাইড ব্যাগ বলে এখানে দেখো গলগি বডি আছে গলগি বডি কি গলগি বডি হচ্ছে ট্রাফিক কন্ট্রোলার অফ এ সেল মানে ট্রাফিক পুলিশ যে কাজটা করে ও সেই কাজটা করে ট্রাফিক কন্ট্রোলার অফ সেল হচ্ছে কি গলগি বডি ঠিক আছে আর কি আর যে বিভিন্ন মেটেরিয়াল আছে সেগুলো স্টোরেজ প্রসেসিং এবং প্যাকেজিং এই সমস্ত কাজগুলো কে করে করে আঠারো নম্বর প্রশ্ন কি বলছে বলছে ভারতে সঞ্চিত কয়লার আশি শতাংশ কোথায় সঞ্চিত আছে এটা কি হবে এটা হবে অপশান এ দামোদর অববাহিকা আমরা সবাই জানি দামোদর নদী কোথায় আছে এই জায়গাটা আছে তো এর অববাহিকায় সব থেকে বেশি হচ্ছে কয়লা পাওয়া যায় ঠিক আছে কয়লা যদি রাজ্য হিসাবে ধরা হয় তাহলে কি হচ্ছে তাহলে ছত্তিশগড় এটা কিন্তু বিভিন্ন বইয়েতে বিভিন্ন থাকে ছত্তিশগড়ে সব থেকে বেশি কয়লা পাওয়া যায় তারপরে কি হচ্ছে তারপরে হচ্ছে ঝাড়খন্ড এবং তারপরে কি হচ্ছে তারপর হচ্ছে উড়িষ্যা এবং তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমি আবারও বললাম এই যে সিকোয়েন্সটা আমি দিলাম এটা কিন্তু বিভিন্ন বইয়ে কখনো ঝাড়খণ্ড আগে লিখে দেয় ঠিক আছে কখনো হচ্ছে তোমার এইটা ছত্তিশগড় আগে লিখে দেয় বিভিন্ন বইয়ে বিভিন্ন থাকে তো আমি যে বইটা দেখে বা যেটা দেখে বলছি সেটা হচ্ছে এইটা বোঝা গেল তো এরপর দেখো কয়লার প্রকার কয়লা ক প্রকার কয়লা হচ্ছে চার প্রকার তাই না প্রথম প্রকারটা কি প্রথম প্রকার হচ্ছে অ্যান্থ্রাসাইট 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 তারপরটা হচ্ছে বিটুমিনাস তারপরে কি তারপর হচ্ছে লিগ এবং সর্বশেষ কি সর্বশেষ হচ্ছে পিট এবার বলি এই যে কয়লার ভাগগুলো করা হয়েছে কিসের ভিত্তিতে যে কার্বনের উপস্থিতির ভিত্তিতে ঠিক আছে এই যে অ্যান্ট্রাসাইড এখানে কার্বন প্রায় নাইনটি পার্সেন্টের উপরে থাকে বোঝা গেল খুব উচ্চ মানের কয়লা এটা তারপরে আছে বিটুমিনাস বিটুমিনাসে কার্বন এইটটি পার্সেন্টের উপরে থাকে ঠিক আছে আর এই বিটুমিনাস জাতীয় কয়লাই কিন্তু ভারতবর্ষে সবথেকে বেশি পাওয়া যায় বোঝা গেল তারপর হচ্ছে লিগনাইট লিগনাইটে কার্বন ষাট পার্সেন্টের উপরে থাকে ঠিক আছে এবং এই লিগনাইট কয়লা তামিলনাড়ু নেভেলি বলে একটা জায়গা আছে সেই নেভেলিতে কিন্তু লিগনাইট কয়লা পাওয়া যায় আর পিট কয়লা মানে কি পিট কয়লা মানে হচ্ছে একদম যে কয়লা কার্বনের পরিমাণ একদম নিচে ঠিক আছে খুব কম এবং যে কয়লা মানে কি দিলে খুব সহজেই ছাই হয়ে যায় ছাইয়ের পরিমাণ অনেক বেশি হয়ে যায় ঠিক আছে যেমন দেখবে আগেকার দিনে অনেকে বাড়িতে এসে গুল দিয়ে রান্না করতো তাই না গুল দিত তাই না সে গুল দিয়ে রান্না করতো সেগুলো বেশি দেখবে মানে মানে জাস্ট দেওয়া ছাই হয়ে যাচ্ছে তাই না ঘুঁটে টাইপের জিনিস অনেকটা তো সেইগুলো কিন্তু পিট কয়লার মতনই ব্যবহার করে বুঝলে পিট কয়লা ওরকম জাতীয়ই নেক্সট উনিশ নাম্বার প্রশ্ন কি বলছে বলছে বিধান পরিষদের সদস্যের মেয়াদ কাল কত এটা কি হবে এটা হবে অপশান বি ছয় ঠিক আছে আমি বলে দিই আমাদের যে মানে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে সেখানে কি হয় সেখানে একদিকে থাকে কি একদিকে থাকে হচ্ছে তোমার লেজিসলেটিভ অ্যাসেম্বলি একদিকে থাকে লেজিসলেটিভ কাউন্সিল ঠিক আছে এই লেজিসলেটিভ অ্যাসেম্বলি এর যারা মেম্বার হয় তাদেরকে কি বলা হয় মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ঠিক আছে মানে এম এ বোঝা গেল আর এটা কি আছে এলসি মানে লেজিসলেটিভ কাউন্সিল এর যারা মেম্বার হয় তাদেরকে কি বলে মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল এবার তুমি দেখতে পাবে তোমাদের বাড়ির আশেপাশে প্রচুর এমএলএ দেখতে পাবে তুমি তাই না তোমার মানে তোমার যে জেলা বা পুরো পশ্চিমবঙ্গে প্রচুর এম এল এ দেখতে পাবে এমএলসি কি দেখতে পাবে না এই এমএলসি হচ্ছে বিধান পরিষদ পশ্চিমবঙ্গে এমএলসিটার নেই বোঝা গেলো আমাদের আগে ছিল ঠিক আছে এই যে এমএলসি হচ্ছে একশো ঊনসত্তর নাম্বার আর্টিকেলে এমএলসির কথা বলা আছে ঠিক আছে এবং পশ্চিমবঙ্গে আগে ছিল কিন্তু উনিশশো সালে কিন্তু পশ্চিমবঙ্গে সেটা তুলে দেওয়া হয়েছে যদিও মমতা ব্যানার্জি এটাকে ফের আনবে বলে একটা মাঝে প্রস্তাব দিয়েছিল। ঠিক আছে তো যাই এটা পশ্চিমবঙ্গে নেই এদের টাইম পিরিয়ড ঠিক রাজ্যসভায় যেমন টাইম পিরিয়ড ছয় ছিল এদেরও টাইম পিরিয়ড কিন্তু ছয় বোঝা গেল তো যাই হোক বাকি অপশানগুলো দেখা যাক এখানে কি আছে তিন বছর তাই না তিন বছর কার মেয়াদ হয় দেখবে তিনশো আটত্রিশ নম্বর আর্টিকেলে কার কথা বলা আছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট ঠিক আছে এবং তিনশো আটত্রিশের এতে কার কথা বলা আছে ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব ঠিক আছে এই দুটো কমিশন যারা আছে তাদের যারা মেম্বার আছে তাদের মেয়াদ কিন্তু তিন বছর বোঝা গেল এরপর দেখো পাঁচ বছর পাঁচ বছর কার কার হতে পারে এই যে এম বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বাংলায় বলে রাজ্য বিধানসভা এদেরও অ্যাসেম্বলি কিংবা লোকসভা পার্লামেন্টের যে লোকসভা থাকে যেটার ভোট এখন হচ্ছে তাদের মেয়াদ কত এদের দুজনের মেয়াদ হচ্ছে পাঁচ বছর তাছাড়াও তোমরা সবাই যেন প্রেসিডেন্ট তারপর হচ্ছে অর্থ কমিশন এই সবারই মেয়াদ পাঁচ বছর পাঁচ বছরটা খুব কমন মেয়াদ ঠিক আছে তো পাঁচ বছরটা খুব কমন মেয়াদ তো তো এইগুলো একটু মনে রাখবে নেক্সট কুড়ি নাম্বার ও আজকে শেষ প্রশ্ন ইকোনমি থেকে একটা প্রশ্ন দেখো পারো কিনা কি বলছে ইকোনমিক ডেভেলপমেন্ট নিচের কোন বিকল্পটি চিহ্নিত করে এটা কি বলছে অপশান এতে প্রযুক্তির উন্নতি সাধন উৎপাদনের উন্নতি সাধন বন্টন ব্যবস্থার উন্নতি সব কি ইন্ডিকেট করে তাই না ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলেছে এখানে আমি একটু বলে দিই ইকোনমিতে দুটো ভাষা আছে ঠিক আছে ডেভেলপমেন্টের জন্য বা উন্নতির জন্য আরো ভালো করে বললে সেটা কি একটা হচ্ছে ইকোনমিক গ্রোথ আর একটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট দুটোরই মানে দেখো উন্নতি ঠিক আছে কিন্তু গ্রোথ আর ডেভেলপমেন্টের মধ্যে একটা পার্থক্য আছে ঠিক আছে দেখো গ্রোথ মানে কি বলছে ধরো দেশের গুডস আর সার্ভিসের মানে বৃদ্ধি হচ্ছে ঠিক আছে মানে সোজা কথা ধরো দেশের

যে মানে যে অর্থের যে মানে বন্টন মানুষে মানুষের যে বন্টন হয়ে যাওয়া সেটাও খুব ভালোভাবে হচ্ছে মানুষের হাতে টাকা আসছে তখন কি হবে তখন হবে কিন্তু ডেভেলপমেন্ট বোঝা গেল তার মানে এটা শুধুমাত্র কোয়ান্টিটিতে বাড়ছে তাহলে এটা কোয়ান্টিটি ঠিক আছে এটা কোয়ান্টিটি মানে শুধুমাত্র নাম্বার বাড়ছে তোমার আমার হাতে টাকা আসছে না কিছু পুঁজিপতি শিল্পপতি আছে তাদের হাতেই টাকা এসে যাচ্ছে দেশের তাতে ইকোনমিক গ্রোথ হচ্ছে কিন্তু যখন ডেভেলপমেন্ট মানে কি ডেভেলপমেন্ট মানে হচ্ছে কোয়ালিটি ভাবছে তাই না কোয়ালিটি ঠিক আছে তাহলে একটা কথা আমি বলতে পারি যদি গ্রোথ বলা হয় ধরো দেশের গ্রোথ হচ্ছে তার মানে কি এই যে দেশের ডেভেলপমেন্ট হচ্ছে না কিন্তু দেশের ডেভেলপমেন্ট হচ্ছে তার মানে কি তার মানে অবশ্যই দেশের গ্রোথ হচ্ছে বোঝা গেল তাহলে সেই সব খার খারক এবং সব খারক খার না এটা যেমন ছোটবেলায় পড়েছিলে তেমন এটাও দেশের তেমন এটাও দেশের গ্রোথ হচ্ছে মানে ডেভেলপমেন্ট হচ্ছে এমন নয় কিন্তু দেশের ডেভেলপমেন্ট হচ্ছে মানে অবশ্যই দেশের গ্রোথ হচ্ছে এই কোশ্চেন আমি দিলাম কেন ইকোনমির একটা কোশ্চেন এখন দেখবে পুলিশের পরীক্ষায় দু একটা কিন্তু ইকোনমি থেকে কোশ্চেন আসছে তোমরা কনস্টেবলের পরীক্ষাটা শেষ যে কলকাতা পুলিশের কনস্টেবল হয়েছিল সেটাই যদি খেয়াল করে সেখানে কিন্তু তিনটি ইকোনমির প্রশ্ন ছিল বুঝতে পারলে ফাইভ ইয়ার প্ল্যান বলো বা এই সমস্ত যেগুলো হয় খুব কমন প্রশ্ন এইচ ডিআই ইন্ডেক্স বলো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এগুলো কিন্তু খুব কমন সুতরাং এখন কিন্তু আমাদের এই পুলিশ বলো বা ক্লার্কশিপ বলো তার জন্য কিন্তু ছোট ছোট ইকোনমিক যে কোশ্চেনগুলো একদম পাতি সেইগুলো কিন্তু আমাদের একটু জানতে হবে তো যাই হোক এই ছিল আজকে আমার কুড়িটা প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্ট জানাবে তোমাদের কেমন লেগেছে এবং এটাও জানাবে যে তোমরা কটা পেরেছো ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক মারবে যদি চ্যানেলে নতুন হোক তাহলে অবশ্যই বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে